আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিয়ারা এই আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো মিথ্যা বিষয়, অনেকগুলো বানোয়াট বিষয় শিয়ারা আমাদের সামনে দাঁড় করিয়ে, মূল যেই বিষয়টি আশুরার সাথে সম্পৃক্ত মুসা আলাইহিস সালামের ঘটনাটাকে একেবারে আড়াল করে দিছে। এটা এখন হারানো সুন্নত হয়ে গেছে। মানে মুসা আলাইহিস সালামের ঘটনাটা যে আশুরা, এটা এখন হারানো সুন্নত। এখন মানুষ মনে করে আশুরা নাম শুনলে মনে করে কারবালা, অথচ কারবালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর পরে? 50 বছর পরে। তাহলে কি মুসা আলাইহিস সালাম ওই আমল থেকে কারবালার জন্য আশুরা শুরু করে দিছেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে দিছেন যে শত শত বছর পরে এরকম একটা ঘটনা ঘটবে? ইতিহাসের এই আশুরার দিনে পৃথিবীতে অনেক মানুষের জন্ম হইতে পারে, মৃত্যু হইতে পারে, শহীদ হইতে পারে, অনেক কিছু কেয়ামত পর্যন্ত হইতে পারে, কিন্তু সেগুলো আশুরার সাথে সম্পৃক্ত না। আপনার 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস, তো 15ই আগস্টের দিন কারো জন্ম হইতে পারে, মৃত্যু হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে না? ওই দিন কি বন্ধ করে রাখা যাবে যে কারো জন্ম ওই দিন হওয়া যাবে না, যেহেতু আজকে আমাদের শোকের দিন? তা আশুরার দিন ঠিক আছে, সেদিন আশুরার দিন কারো জন্ম হইতে পারে, কারো মৃত্যুও হইতে পারে, কারো অনেক কিছু ঘটতে পারে, কিন্তু সেগুলোকে টেনে এনে আশুরার সাথে সম্পৃক্ত করা। আশুরা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা পালন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা পালন করেন নাই। শিয়ারা কি করছে এই কেন্দ্রিক? তারা পাক পাঞ্জাতনের আবিষ্কার করছে। পাক পাঞ্জাতন শিয়াদের বড় আবিষ্কার। পাক পাঞ্জাতন বুঝেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন। আমাদের অনেক সুন্নিরাই দেখা যায় ইমাম হাসান বলে, ইমাম হুসাইন বলে। আমাদের আকীদা তো আমরা কোনো সাহাবিকে ইমাম বলি না, হাসানকেও ইমাম বলি না, হুসাইনকেও আমরা ইমাম বলি না। এটা শিয়াদের আকীদা। কিন্তু দেখেন সুন্নিদের মধ্যে এটা শক্ত হয়ে এস্টাবলিশ হয়ে গেছে। হাসান এবং হুসাইনের নাম নেওয়ার আগে সবাই বলে যে ইমাম হাসান, ইমাম হুসাইন। এই ইমাম তো শিয়ারা বিশ্বাস করে, আমরা কোনো সাহাবিকে ইমাম হিসাবে বিশ্বাস করি না। সকল সাহাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালুমা, ওনারা আহলে বায়েতের সদস্য, আহলে বায়েতের প্রতি মহব্বত ইমান। আহলে বায়েতের প্রথম শহীদ হামজা রাদি আল্লাহ তালু, সৈয়দুস সুহাদা, আল্লাহ আকবার। যদি আহলে বায়েতের কোনো সদস্য শাহাদাতের কারণে মাতম করতে হয়, তাজিয়া করতে হয়, যা কিছু করতে হয়, শোক পালন করতে হয়, তো সর্বপ্রথম করতে হবে হামজা রাদি আল্লাহ তালুর শাহাদাতের জন্য। যে হামজা রাদি আল্লাহ তালুর শাহাদাত অনেক হৃদয় বিদারক, শহীদের পরে বুক চিরে ভিতর থেকে কলিজা বের করে কলিজাকে ছিবিয়ে ছিবিয়ে হিন্দা খেয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল পর্যন্ত সাসার এই শাহাদাত বলতে পারেন নাই। ওয়াহাশি ইসলাম গ্রহণের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসিও না, তুমি আমার চাচার সাথে যে আচরণ করছো, আমি রহমতুল্লিল আলামিন, রহমতের সাগর, কিন্তু তারপরেও আমার চাচার এই শাহাদাত আমি ভুলতে পারি না। তাহলে সেই হামজা রাদিয়াল্লাহু তাআলার জন্য কোনো মাতম নাই, তাজিয়া নাই, কিছু নাই। উনি তো আহলে বাইতের প্রথম সদস্য, শহীদ, উহুদের পাহাড়ের পাদদেশে যার কবর আমরা হাজী সাহেবরা প্রতি বছর গেলে জিয়ারত করে আসিস। তারপরে ইসলামের বড় শহীদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাজিয়া করলে তো ওমরের জন্য করা দরকার। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শহীদ না? তারপরে বীরে মাওনার যে 70 জন সাহাবি, শহীদ সাহাবি, যে আলেম সাহাবি, যাদেরকে আলেম শিকার কথা বলে রাস্তায় নিয়ে 70 জন সাহাবিকে শহীদ করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বদদোয়া দিয়ে কুনুত নাজেলা পাঠ করেছিলেন, তো সেই 70 জন সাহাবির জন্য তো আমাদের তাজিয়া বের করা দরকার, মাতম করা দরকার। তাদের কোনো খবর নাই যে একজনের হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত অবশ্যই হৃদয় বিদারক এবং আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, সবাই তার দ্বারা পুরা উম্মা ব্যথিত। কিন্তু তাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্বেকার ওলামায়ে কেরাম সালফে সালেহিনেরা কখনো তাকে কেন্দ্র করে ওই তাজিয়া করা, মাতম করা, এই করা, সেই করা, এগুলো যুগে যুগে কেউ করেন নাই এবং করার পক্ষে অনুমতি দেন নাই। পাক পাঞ্জাতন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পাক পাঞ্জাতন বলতে ইসলামে কিছু নাই। কোরআন এবং হাদিসে এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো জাল হাদিসে, কোনো বানোয়াট হাদিসে এই ব্যাপারে কোনো কথা নাই। আমরা আমাদের দেশে বিষাদ সিন্ধু একটা বই আছে না, এটা একটা উপন্যাস, এই উপন্যাসটার 95% মিথ্যা কথা।
5% কথা আছে সত্য কথা আর 95 ভাগ মিথ্যা কথা। আমাদের দেশের মানুষ এটারে ধর্মীয় বই মনে করে, উপন্যাসকে ধর্মীয় বই মনে করে, এটা কথা বিশ্বাস করে, এটা পড়ে আর কান দেয় হাসান হোসেনের ঘটনা শুনে। অথচ এটার কথাগুলো কোনোটাই কোনো দলিলের সাথে সম্পৃক্ত না। আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করি। তারা সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এবং বিশেষ করে যারা আহলে বাইতের সদস্য তাদেরকে আমরা বিশেষভাবে মহব্বত করি, কারণ আহলে বাইতের প্রতি মহব্বত এটাও ইমানের একটি অংশ। রাসূল সাল্লামের যারা আহলে বাইত, রাসূল সাল্লামের স্ত্রীরা আহলে বাইত, তারপরে রাসূল সাল্লামের ছেলে মেয়ে সবাই আহলে বাইত, এবং এর বাহিরে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহলে বাইতের অন্তর্ভুক্ত করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা আহলে বাইতের সদস্য।